ওয়ালটন নিয়ে এলো কম দামের প্রিমো F8 স্মার্টফোন, যে ফোনে আছে অনেক কিছু। খুব কম দামে স্মার্টফোন খুঁজছেন? তবে আজকে যে স্মার্টফোনের রিভিউ তুলে ধরা হবে সেই স্মার্টফোনটি কেবল আপনার জন্য। ওয়ালটনের নতুন প্রিমো F8 স্মার্টফোনটি আপনি পাচ্ছেন মাত্র 5,099 টাকা। চলুন বিস্তারিত জেনে আসি এই স্মার্টফোনটিতে আপনি কি কি পাবেন। স্মার্টফোনটিতে রয়েছে 5-ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 7.0 নগাট, 1.3 GHz কোয়াড কোর প্রসেসর, রিয়ার 5 MP অটো ফোকাস, সাথে পাচ্ছেন LED ফ্ল্যাশ, ফ্রন্ট 5 MP ক্যামেরা, 2000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে এই বাজেটের ডিভাইস থেকে বেশি কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। এই দামের অন্য সব ওয়ালটন স্মার্টফোনের মতোই এতে রয়েছে মিডিয়াটেকের MT6580 চিপসেট, যেটি 4-কোর বিশিষ্ট একটি কোয়াড কোর CPU। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে রয়েছে Mali 400 GPU। সম্পূর্ণ সিস্টেমকে ব্যাকআপ দিবে একটি DDR3 1GB RAM। স্বাভাবিক অবস্থায় হালকা কিছু অ্যাপস থাকা অবস্থায় 964MB RAM এর ভিতর 348MB এর মতো ফাঁকা থাকে। ডিভাইসটির 8GB ইন্টারনাল মেমোরির ভিতর 3.73GB ব্যবহারযোগ্য। তাছাড়া 32GB উপরে মেমোরি কার্ড সাপোর্ট করবে ডিভাইসটি। গিকবেঞ্চ অ্যাপে সিঙ্গেল করে এর স্কোর রয়েছে 420 আর মাল্টি করে এর স্কোর এসেছে 1188। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েডের নগট ভার্সন ব্যবহার করা হয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে ইউজার ইন্টারফেসে ব্যবহারকারী পুরোপুরি স্টকের স্বাদ পাবেন। তবে আইকনগুলো অনেকটা কাস্টমাইজড, ভিতরে কিছু ফাংশন স্টক থেকে বিপরীত এবং কাস্টমাইজ। 7.0 নগট হওয়ার ফলে এই ডিসপ্লেতে মাল্টিটাস্কিং করে অনেক মজা পাওয়া যাবে। ডিসপ্লেটির রেজুলেশন 854x880 pixels এবং এটি 16M কালার সাপোর্টেড। ডিভাইসটির ক্যাপাসিটিভ টাচ প্যানেলে 2-ফিঙ্গার টাচ সাপোর্টে। এটি একটি FWVGA ডিসপ্লে। ডিসপ্লেটির উচ্চতা 146.3mm এবং প্রস্থ 73.7mm। ডিভাইসটির পুরুত্ব 9.7mm। ব্যাটারি সহ এই ডিভাইসটির ওজন মাত্র 170 গ্রাম। ডিভাইসটি বাজারে দুইটি কালার, ধূসর এবং সোনালীতে পাওয়া যাবে। ডিভাইসটির আপার প্যানেলে একটি হেডফোন জ্যাক ও USB পোর্ট রয়েছে। বটম প্যানেলে রয়েছে মাইক্রোফোন আর ডান সাইডে রয়েছে ভলিউম কন্ট্রোলার ও পাওয়ার অন অফ বাটন। এখানে কেবল 2000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, তবে অন্তত 2500mAh ব্যাটারি দিলে ভালো হবে। ডিভাইসটির রিয়ার প্যানেলে রয়েছে একটি 5 MP PSI সেন্সর যুক্ত অটো ফোকাস ক্যামেরা আর এই ক্যামেরাটিতে ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, টাস্ক শট এর মতো ফিচার্স রয়েছে। ক্যামেরা সেটিংস হিসেবে রয়েছে এক্সপোজার কন্ট্রোল, হোয়াইট ব্যালেন্স প্রিসেস, ISO ব্যালেন্স, স্যাটুলারেশন, শার্পনেস। শুটিং মোড হিসেবে রয়েছে নর্মাল মোড, ফেস বিউটি, HDR, প্যানারোমা, প্রফেশনাল মোড, স্ক্যান, ফ্রেম মোড, স্পোর্টস মোড, নাইট মোড। সামনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে আরেকটি 5 MP PSI সেন্সর যুক্ত ক্যামেরা। এই ক্যামেরাতে যে যে ফিচার রয়েছে সেগুলো হচ্ছে ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, টাচ শট। শুটিং মোড হিসেবে রয়েছে নর্মাল মোড, ফেস বিউটি, HDR, ক্যান মোড। যারা 5,000 টাকার ভিতরে একটা ভালো মানের স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই স্মার্ট। এটা নিশ্চিত যে এই দামে আপনি ভালো নামি দামি কোনো ব্র্যান্ডেড কোম্পানির এরকম স্পেসিফিকেশন পাবেন। সুতরাং 5,000 টাকার ভিতর আপনার 1GB RAM এর স্মার্টফোন কেনার ক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনার প্রথম পছন্দ হতে পারে। মোবাইলের নতুন নতুন আপডেট পেতে যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে অবশ্যই ভুলবেন না।